বন্ধুরা, একেতেই ভিখারি পাকিস্তানের আটা কেনার টাকান, তার উপরে যাওবার $10 বিলিয়ন একটা ইনভেস্টমেন্ট এসেছিল, তার উপরেও জল ঢেলে দিয়েছে ভারত। যার দরুন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের এই যে $10 বিলিয়ন প্রজেক্ট, যাতে করে না কেবল পাকিস্তানের ফিউল ক্রাইসিস মিটে যেত, বরং এতে কিন্তু আগামী 25 বছর ধরে পাকিস্তানের সরকার $বিলিয়নস ইনকাম করত, এমনকি এখানকার যে জনগণ এরা কাজ পর্যন্ত পেত। আর এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয়, পাকিস্তানকে এই ধোকা দিয়েছে ওদেরই এক সবচেয়ে বড় মুসলিম মিত্র দেশ, যাদের দয়ায় গোটা পাকিস্তান বেঁচে রয়েছে। কিন্তু যেভাবে ভারতের ইনফ্লুয়েন্স বাড়ছে, তাতে কিন্তু কোনো দেশই ভারতকে চটিয়ে পাকিস্তানকে সমর্থন করতে চাইছে, আর এখানেও সেটাই হয়েছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখ। 2019 সাল থেকে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটা ডিল হওয়ার কথা ছিল, যাতে করে সৌদি লিডার মোহাম্মদ বিন সালমান ঘোষণা দেয় যে আমরা মোটামুটি $10 বিলিয়ন পাকিস্তানে ইনভেস্টমেন্ট করব, যার আন্ডারে বেসিক্যালি পাকিস্তানের ভেতরে গোয়াদার পোর্টের কাছে একটা অয়েল রিফাইনারি তৈরি হবে। আর এটা কত বড় ফেসিলিটি তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে এই ফেসিলিটিতে প্রতিদিন গড়ে মোটামুটি 3 লাখ ব্যারেল পর্যন্ত ক্রুড অয়েল রিফাইন করা সম্ভব। ফলে ডিল অনুযায়ী সৌদি তরফ থেকে ডিরেক্টলি এই ক্রুডের শিপমেন্ট গোয়াদার পোর্টে আসত, এখান থেকে এই অয়েল রিফাইন হবে এবং তারপর এটা না কেবল পাকিস্তান ব্যবহার করবে, বরং এখান থেকেই কিন্তু আশেপাশের দেশে এক্সপোর্টও করা হবে। আর স্বাভাবিকভাবেই এই পুরো প্রসেসে পাকিস্তানের লোকজন জব পেত, ওদের ইকোনমি অনেকটাই বুস্ট পেত, আর ফিউল ক্রাইসিসও অনেকটাই মিটে যাবে। এবার এই নতুন রিপোর্টটা দেখ। গত জুলাই মাস পর্যন্তও কিন্তু পাকিস্তান আর সৌদি আরবের কোম্পানির মধ্যে এর উপর একটা এমওইউ সাইন হয়েছিল, যেখানে সৌদি আরব এটা কনফার্ম করে যে $10 বিলিয়নের ইনভেস্টমেন্ট পাকিস্তানে আসবে। কিন্তু মুশকিল হলো, এই যে রিফাইনারি তৈরি হচ্ছে এটা হচ্ছে কোথায়? সেই বালুচিস্তানের গোয়াদার। আর যেমনটা আপনারা দেখেছেন যে কীভাবে গোয়াদারে একের পরে এক বালুচ আর্মি থেকে শুরু করে টিটিপি এবং বাকি ফোর্সেস হামলা করেই চলেছে, আর ওদের কিন্তু সাব থ্রেট রয়েছে, কোনো বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করলে তার উপরে হামলা হবে, ফলে সিকিউরিটি ইস্যুর চক্করে এখন এই প্রজেক্ট প্রপারলি তৈরি হতে পারেনি। উপরন্তু ভারত কিন্তু কন্টিনিউয়াসলি এই প্রজেক্টের বিরুদ্ধেই রয়েছে, আর লাস্ট 2 বছরে যেভাবে সৌদি আর ভারতের মধ্যে রিলেশন তৈরি হয়েছে, তাতে মেজরিটি সৌদির ইনভেস্টমেন্ট এখন ভারতের দিকে শিফট করছে। স্পেশালি G20 দরুন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের যে স্টেট ভিজিট ছিল ভারতে, তারপর কিন্তু রিলেশন অনেকটাই চেঞ্জ হয়েছে। এরই মাঝে রিপোর্ট সামনে আসে যে সৌদি আরবের এই কোম্পানি পাকিস্তানে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করতে মানা করে দিয়েছে, এর পরিবর্তে কোনো একটা ভারতীয় কোম্পানির সাথে কথাবার্তা চলছে যাতে এই ইনভেস্টমেন্ট ভারতের দিকে ট্রান্সফার করা যায়। যদিও পাকিস্তানের অফিসিয়াল দাবি অনুযায়ী ওরা এটা মানতে নারাজ, পাকিস্তান এখনও বলছে যে হ্যাঁ এখানে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু তাও ইনভেস্টমেন্ট আসবে। ফলে ওভারঅল পাকিস্তানের শনির দশা শেষ হওয়ার নাম নিচ্ছেন, একটা বড় সুযোগ ছিল সেখানেও ভারত হস্তক্ষেপ করছে, এখন দেখা যাক যে এই ইনভেস্টমেন্ট ভারতে আসে নাকি সৌদির কথা মতন পাকিস্তানের ভেতরেই চালু হয়, এবং এর কাউন্টারে বালুচরা এখন কীভাবে হামলা শুরু করে সেটাই দেখা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।